এই জুমা যখন মুসলমানদের উপরে ফরজ করা হলো, ইহুদিরা বলতেছিল আমাদের উপরে যদি এই দিনটা দিত আল্লাহ তাহলে আমরা ঈদ করতাম এই দিনের মধ্যে। তাহলে ঈদ দেখা যায় খুশির জিনিসের ঈদ বলা হয়, কোরবানের রমজানের ঈদ না, আরো বহু ঈদ আছে। সবচাইতে বড় ঈদ, আর সবচাইতে বড় হলে এটা কি কয়, আজম আকবর বিসমিল্লাহ তাফজি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আরবিতে খুশিকে ঈদ বলা হয়। তাহলে নবীর আগমনটা এটা কি অন্যান্য ঈদের মতো? নবী না হলে রমজানের কোন ঈদ আপনার সন্তান সন্ততির নিয়ামত ফুর্তি সেটা হতো না, এটা হতো না। তাহলে নবীটা যখন নাকি সবচাইতে বড়, তো আরবিতে কয় সুন্নি আন্দোলনের ফরারাই আবিষ্কার করেছে, আমার ছেলেই আবিষ্কার করেছে ঈদে আজম। একজন আল্লাহর বলি সেখানে বলতেছেন ফকি, অত অনেক অনেক খুশির দিন, আনন্দের দিন আছে, সওয়াবের দিন আছে, সবে কাদের সওয়াবের দিন না, কত এক রাতে লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, আদার রাতে ছিল উত্তম বলে হয়েছে, উত্তম বলছে ঠিক না, তার থেকে উত্তম হলে আর কুদ্দুদা আল্লাহ করতে পারে। এই কদরের রাত্রিতে যারা আল্লাহর দরবারে যাবে না তাদেরকে মাফ করবে না, মা বাপের নাফরমানি করে তাদেরকে মাফ করবে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত তাদেরকে মাফ করবে না, ঠিক না? কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দ করলে সবটাই মাফ হয়ে যাবে। তিনি লিখতেছেন সব চাইতে সম্মানিত দিন হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের দিন। ঈদে ঈদে আজ নাই তো আজই বলব। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওর নিচে একটি লাইক দিন, কমেন্টস করে আপনি আপনার মন্তব্য জানান, শেয়ার করে আপনি আপনার বন্ধু বান্ধবদের ভিডিওটি দেখার সুযোগ করে দেন। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে আছি, পাশে থাকবেন। ধন্যবাদ।